ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা সিএনজি কাভারব্যানগুলিতে কতটুকু সি গ্যাস রিফিল করা যায় বা পাম্প থেকে আমরা কত কিউবিক মিটার গ্যাস রিফিল করব এটা অনেকে আমরা জানি না কারণ হলো পাম্প থেকে কত কিউবিক মিটার গ্যাস ফিলিং করে আমরা সেই মিটার গাড়িতে ব্যবহার করতে পারি না গাড়িতে একটি প্রেশার মিটার লাগানো থাকে তো উক্ত প্রেশার মিটারটি দেখে আমাদেরকে হিসাব করতে হয় যে কত কিউবিক মিটার গ্যাস আমরা ফিলিং করব। তো যেহেতু হিসাবটি সকলেরই ধারণা থাকে না তখন একটু হিসাব রাখতে অসুবিধা হয় তো আজকে আমরা জানব যে কত কিউবিক মিটার গ্যাস আমরা পাম্প থেকে ফিলিং করব এবং আমার কত কিউবিক মিটার গ্যাস কনজামশন হলে আমার গাড়িতে অবশিষ্ট কত কিউবিক মিটার গ্যাস থাকবে সেটা কিভাবে বুঝব তো তার জন্য আমরা প্রথমে কি কিছু বিষয় জানতে হবে তা হচ্ছে আমার গাড়িতে ব্যবহার করা সিলিন্ডার সিলিন্ডারের ক্যাপাসিটি কত তো আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি সিলিন্ডারের এখন যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলিন্ডারের টেস্টিং প্রেশার তিনশো বার কিন্তু সিলিন্ডারের প্রেশার হচ্ছে একশো তিরিশ লিটার তো আমরা যখন সিলিন্ডার কিছুদিন ব্যবহার করব তখন নিরাপত্তার জন্য আমরা এগুলাকে অবশ্যই টেস্ট করবো তো সিলিন্ডারের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট প্রেশার তিনশো বার এই সিলিন্ডারটি একশো তিরিশ লিটার ক্যাপাসিটির এবং দুইশোবার ম্যাক্সিমাম প্রেশার পনেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দুইশোবার ম্যাক্সিমাম প্রেসার বহন করতে অনুমতি দিছে কোম্পানি এই সিলিন্ডারটি যারা ম্যানুফ্যাকচার করছে ওনারা দুইশোবার ব্যবহার করার জন্য এটাকে উপযুক্ত মনে করেছে তাই এটা দুইশোবার লেখে দিছে এবং অবশ্যই টেম্পারেচারের দিকে খেয়াল রাখতে হবে যেন টেম্পারেচারটা স্বাভাবিক থাকে এবং অ্যাম্বাইন টেম্পারেচারের চেয়ে কম থাকে তো আমি যেই গাড়িটি আজকে দেখতেছি সেই গাড়িটির মধ্যে একশো তিরিশ লিটার ক্যাপাসিটির শাড়িবদ্ধভাবে চারটি শাড়িতে সিলিন্ডারগুলো স্থাপন করা হয়েছে এবং প্রতি শাড়িতে দশটি করে সিলিন্ডার তো মোট চল্লিশটি সিলিন্ডার আছে এখানে তো চল্লিশটি সিলিন্ডার আমরা প্রতিটি সিলিন্ডারের ক্যাপাসিটি এবং টোটাল সিলিন্ডার সংখ্যা গুণ করব। গুণ করলে আমরা গাড়ির টোটাল ক্যাপাসিটি জানতে পারবো তারপরে এটাকে আমরা কিভাবে হিসাব বের করব যে কতটুক সিএনজি এটাতে ফিলিং করা যাবে তা আমরা একটি খাতা কলমের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে চলুন দেখাই আমরা তো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করার জন্য সিএনজি গ্যাস অনেকগুলো সিলিন্ডার একত্র করে একটি গাড়িতে স্থাপন করা হয় তো বিভিন্ন প্রকার সিলিন্ডার দিয়ে সেই কন্টেনারটি বানানো হয় কোন কোন গাড়িতে একশো মাপের ক্যাপাসিটির সিলিন্ডার ব্যবহার করা হয় কোন কোন মাপে গাড়িতে একশো তিরিশ মাপের ব্যবহার করা হয় এবং কোন কোন গাড়িতে একশো একশো তিরিশ নব্বই বিভিন্ন মানের ব্যবহার করা হয় তো আমরা দেখবো যে আমরা পাম্প থেকে সিএনজি নিয়ে আসার সময় আমরা কম পাচ্ছি কি না তা কীভাবে হিসাব বের করব। আমরা তো প্রেশার প্রেশার গেজে দেখতে পাই তো প্রেশার গেজে দেখে কিভাবে হিসাব করব। ধরুন সিলিন্ডার ক্যাপাসিটি সিলিন্ডার ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে একশো 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 হচ্ছে দশটা দশ পিস এবং নব্বই হচ্ছে দশ পিস একশো চল্লিশ হচ্ছে দশ পিস তাহলে আমরা কী পেলাম তো দশ পিসে হচ্ছে এক হাজার এখানে দশ পিসে হচ্ছে নয়শো এখানে দশ পিসে হচ্ছে চোদ্দোশো তাহলে টোটাল কত হল চোদ্দো চার চব্বিশশো চব্বিশ বল হয়েছে কোন জায়গা যোগ নয়শো যোগ এক হাজার সরি বল হয়েছে তেত্রিশশো তো টোটাল টোটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে তেত্রিশশো তো সূত্র হচ্ছে টোটাল ক্যাপাসিটি বা ভলিউম টোটাল ক্যাপাসিটিসিটি অথবা ভলিউম আপনারা যেভাবেই বলেন টোটাল ক্যাপাসিটি ভলিউম ভাগ হচ্ছে চার সমান সমান হচ্ছে কিউবিক মিটার তো আমি আজকে একটি গাড়িতে পর্যবেক্ষণ করেছি ওই গাড়িতে সিলিন্ডার 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 হচ্ছে নং হচ্ছে চল্লিশ ক্যাপাসিটি হচ্ছে সিলিন্ডার ক্যাপাসিটি সেটি হচ্ছে একশো তিরিশ এল এটা এটা আছে সিলিন্ডার সংখ্যা হচ্ছে চল্লিশটি সিলিন্ডার ক্যাপাসিটি হচ্ছে একশো তিরিশ এল তাহলে আমরা এটাকে কী করব টোটাল ব্যয় করতে হলে একশো তিরিশ চল্লিশ তো একশো তিরিশ ইন্টু চল্লিশ দিলে একশো তিরিশ ইন্টু চল্লিশ দিলে একশো তিরিশ ইন্টু চল্লিশ সমান সমান হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে টোটাল ভলিউম এটা হচ্ছে টোটাল ভলিউম টোটাল বলিউম টোটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি তাহলে সূত্র থেকে আমরা পাইলাম টোটাল ক্যাপাসিটি বাঘ চার তাহলে সে অনুযায়ী বায়ান্নশ বাঘ হচ্ছে চার সমান সমান হচ্ছে বাঘ হচ্ছে চার তেরশো তেরোশো হচ্ছে কি কিউবিক মিটার তো তেরোশো কিউবিক মিটার গ্যাস আমরা ফিলিং করলে দুইশো প্রেসার হবে তেরোশো কিউবিক মিটার গ্যাস ফিলিং করলে দুইশো প্রেসার হবে তো আমরা যখন পাম্প থেকে এই গ্যাসটা নিয়ে আসবো যখন তেরোশো কিউবিক মিটার গ্যাস ফিলিং করবে পাম্পে তখন অবশ্যই আমি প্রেসার দেখবো যে আমার গাড়িতে যেই প্রেশার মিটারটি থাকবে সেটির মধ্যে অবশ্যই দুইশো বার থাকবে দুইশো বার দুইশো বার থাকবে তো দুইশো বার যদি থাকে তাহলে আমি বুঝবো যে আমার গ্যাস আমি সঠিক মাপে পেয়েছি গ্যাস আমি সঠিক মাপে পেয়েছি যদি দুইশো বারের কম হয় তাহলে অবশ্যই বুঝবো যে আমি গ্যাস কম পেয়েছি তো অনেক সময় পাম্পের সিস্টেম সমস্যার কারণে কুলিং সিস্টেমের কারণে বা কম্প্রেসার সমস্যার কারণে অথবা লাইন গ্যাসের প্রেসার কম থাকার কারণে আমরা এই পরিমাণ গ্যাস মিটারে দেখাবে কিন্তু আমি দুইশোবার পাব না হয়তো একশো একশো নব্বই বার পেতে পারি তো এগুলি অনেক সমস্যা টেম্পারেচার বেশি থাকে কুলিং সিস্টেমের সমস্যা পাম্পের সমস্যা থাকে অথবা ইনপুট লাইনের মেন লাইনের গ্যাস প্রেশার কম থাকে তো আমরা জেনে রাখলাম আমরা জেনে রাখলাম তো আমরা চেষ্টা করব সঠিক মাপের গ্যাস যেন আমরা পাই তো যদি সঠিক মাপের আমরা পাই তাহলে আমরা এই হিসাব করে বের করব তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা ভিডিও বানাতে চেষ্টা করব তো আজকের মতন এখানেই শেষ করে দিলাম অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করি ভিডিওটি এবং আপনাদের মধ্যে যারা এই লাইনের মধ্যে কাজ করেন তারা এই হিসাবটা টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে অন্য কেউ যদি এটা না জানে তাদেরকে আপনারা জানাবেন তাহলে উৎসাহ দিলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে উৎসাহ পাব তো রেখে দিলাম আজকের মতন এখানেই